আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। সবাই প্রস্তুত থাকুন, আবারও ডাক আসবে মেজর হাফিজের ঘোষণা। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে বলছেন আলাল। জানিয়ে দেব সংকট কাটাতে চার নির্দেশ। এরপর জানাব সবচেয়ে বড় ভারতীয় পণ্য আওয়ামী লীগ। দেশের অসংখ্য মানুষ খাবারের কষ্ট পাচ্ছে বলছে চরমনাই পীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিডিওটি শেয়ার করে দিন আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায়। সবাই প্রস্তুত থাকুন, আবারও ডাক আসবে মেজর হাফিজের ঘোষণা। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, আমি ১৯৭১ সালে দেখেছি দেশের সব শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছিলেন। আজকে ব্যক্তিগত লাভের জন্য দেশের সবকিছু ধ্বংস করছে আওয়ামী লীগ। আগামী দিনে জনগণ সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলব, এই সরকারের পতন ঘটবে, সবাই প্রস্তুত থাকুন, আবারও গণতন্ত্র পুনরুদ্ধারের ডাক আসবে। শুক্রবার রাজধানীর গুলশানের একটি হোটেলে এক ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় ইফতার মাহফিলের আয়োজন করেন বুয়েট ছাত্রদলের সাবেক নেতারা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে হাফিজ উদ্দিন বলেন, আমি জিয়াউর রহমানকে খুব কাছ থেকে দেখেছি, তার মতো নেতা দেখিনি। তার ঘোষণায় অনেকেই উজ্জীবিত হয়েছেন। তার নেতৃত্বে আমরা 5টি ক্যান্টনমেন্টে বিদ্রোহ ঘোষণা করেছিলাম। আজকে তাকে বলা হয় বেতনভুক্ত কর্মচারী। যারা বলেন একথা বলার আগে তাদের লজ্জা হওয়া উচিত। আমরা তো শেখ মুজিবুর রহমানকে ছোট করি না, যার যা অবদান তাকে তার সম্মান দিতে হবে, ইতিহাস তার সঠিক পরিমাপ নিরূপণ করবে। তিনি বলেন, স্বাধীনতার চিন্তা আওয়ামী লীগের কখনোই ছিল না, তারা তো পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসনের বিভোর ছিল, তাদের নেতা তো পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, মুক্তিযুদ্ধে তো ধানায় পানায় করার সুযোগ নেই। এদেশের ছাত্র সমাজের বিশাল অবদান স্বাধীনতা যুদ্ধে রয়েছে, অনেকেই জীবন উৎসর্গ করেছেন। ব্যক্তিগত লাভের জন্য আওয়ামী লীগ দেশের সবকিছু ধ্বংস করে ফেলছে বলে মন্তব্য করে হাফিজ বলেন, আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি, এতে কোনো সন্দেহ নেই। তিনি বলেন, আজকে দেশে কথা বলা ও লেখার স্বাধীনতা নেই, ব্যাংকগুলো লুট হয়ে গেছে, এভাবে কি দেশ চলবে? বিএনপি অনেক করছে, জনগণকে বলবো আপনারা সবাই আমাদের সঙ্গে সামিল হন। আওয়ামী লীগ একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে বলছেন আলাল। আওয়ামী লীগ একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেন, দেশের জনগণ চায় আওয়ামী লীগ সঠিক ইতিহাসের পথে ফিরে আসুক, তাহলে হয়তো মানুষের হৃদয়ে ঢুকতে পারবে। তারা আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে সাময়িক বিভ্রান্তি ছড়াতে পারে, কিন্তু এর ফলাফল ভালো হবে না। এই বিবৃতির জন্য তাদের একদিন ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত করা হবে। শুক্রবার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরামে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের সমালোচনা করে আলাল বলেন, পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, জিয়াউর রহমান সাবেক প্রেসিডেন্ট জীবদ্দশায় নিজেকে স্বাধীনতার ঘোষক বলেনি, এটি ছিল শহীদ জিয়াউর রহমানের বড়মনের পরিচয়। জীবদ্দশায় শেখ মুজিবুর রহমানও নিজেকে স্বাধীনতার ঘোষক দাবি করেনি, এ ধরনের অহেতুক কথা বলার হাস্য সম্পদ হওয়ার কোনো যুক্তি নেই। সংকট কাটাতে চার নির্দেশ। সংকট থেকে দেশের অর্থনীতিকে বের করতে চার নির্দেশ দিয়েছে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর মধ্যে IMF এর লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আহরণ এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থনৈতিক বাজার মনিটরিং ও খাদ্য সরবরাহ বৃদ্ধি কার্যক্রম জোরদার করতে হবে, দাতাদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে হবে, স্বল্প সুদে বিদেশি ঋণ সংগ্রহের বিষয়ে, এছাড়া রেমিটেন্স বাড়াতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের যৌথ পদক্ষেপ গ্রহণ করবে। সম্প্রতি অনুষ্ঠিত অর্থনীতির সার্বিক পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত এক বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে এসব তথ্য। বৈঠকে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, বর্তমানে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, সাম্প্রতিক সময়ে মূল্যস্ফীতি 9% উপরে অবস্থান করছে। তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে মুদ্রা বিনিময় হার, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ও বিদেশি ঋণ, রাজস্ব আহরণ ও প্রবাস আয় সম্পর্কে জানতে চান। এই সময়ে নমনীয় স্বল্প সুদে ঋণ সংগ্রহের সিদ্ধান্ত প্রসঙ্গে জানতে চাইলে সাবেক অর্থসচিব সিনিয়র মাহবুব আহমদ জানান, নমনীয় ঋণ সংগ্রহ করতে পারলে ভালো,
ভালো, কিন্তু ধীরে ধীরে ক্ষীণ হচ্ছে নমনীয় ঋণ পাওয়াটার বিষয়। কারণ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের পর দাতা সংস্থাগুলো এ ধরনের ঋণ দেবে না। এই ঋণ পাওয়ার একটি লিমিট আছে, এর বাইরে ভবিষ্যতে আরও বেশি পাওয়া যাবে না, সে অনুযায়ী আমাদের পরিকল্পনা নিতে হবে। যদিও বেশিরভাগ ঋণ এখন আমাদের নমনীয়। সবচেয়ে বড় ভারতীয় পণ্য আওয়ামী লীগ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, সবচেয়ে বড় ভারতীয় পণ্য হচ্ছে আওয়ামী লীগ দল, এটা বর্জন করলেই শেষ। মহান মুক্তিযুদ্ধে শহীদ জিয়াউর রহমানের ভূমিকা ও আজকের বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এই আলোচনা সভার আয়োজন করে অন্তরে মম শহীদ জিয়া নামে একটি সংগঠন। গয়েশ্বর বলেন, আওয়ামী লীগ এই একটা পণ্য বর্জন করলেই তো জাতির মুক্ত হওয়া সম্পন্ন, অন্য পণ্য বর্জন করার প্রয়োজন হয় না আমাদের। তিনি বলেন, জিয়াউর রহমান যদি স্বাধীনতার পাঠক হন তাহলে লেখক কোথায়, সেই কাগজটি কোথায়? জিয়াউর রহমানকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের বিএনপি কোনো প্রচেষ্টার প্রয়োজন নেই। জিয়াউর রহমান নিজেই নিজের কর্মগুণে প্রতিষ্ঠিত জাতির অন্তরে, ইতিহাসে। জিয়াউর রহমানকে ছাড়া বাংলাদেশের ইতিহাস লেখা কখনোই সম্ভব নয়, আজকের ইতিহাস কখনোই পরিপূর্ণ নয়। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের ছবি পাহারা দেওয়ার জন্য পুলিশ র্যাবের প্রয়োজন হয় না, কারণ তার ছবি মানুষের অন্তরে আঁকা। অন্তরের ছবি কখনো ফ্যাকাশে হয় না, সুতরাং সেই ছবি কারোর পক্ষে ছেঁড়া সম্ভব না। জিয়াউর রহমান যখন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে রিভোল্ট ঘোষণা করলেন তখন তিনি মাঝারি ধরনের কর্মকর্তা, মেজর। কতটুকু সাহস থাকলে একজন মেজর একটি রেগুলার আর্মির বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে রিভোল্ট ঘোষণা করলেন, সেটা বোঝার মতো ক্ষমতা আওয়ামী লীগের কোনো প্রাণী নেই। এ ধরনের সাহস আওয়ামী লীগের কোনো নেতার নেই। আওয়ামী লীগের সাহস আসে ক্ষমতায় থাকলে, আর যখন ক্ষমতায় থাকে না তখন কি অবস্থা তা বলার মতো না। দেশের অসংখ্য মানুষ খাবারের কষ্ট পাচ্ছে বলছে চরমনাইপির। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমনাইপির বলেছেন, শাসক গোষ্ঠীর উন্নয়নের বলি মিথ্যায় পর্যবসিত হয়েছে। উন্নয়নের জোয়ারে দেশ ভাসলেও সারা দেশে অসংখ্য মানুষ খাবারের কষ্ট পাচ্ছে, শ্রমিকরা খাবারের কষ্ট পাচ্ছে। উন্নয়নের যে সব কথা শোনা যায় তা নির্দিষ্ট লোকজনের উপকারে কাজে আসে, সাধারণ মানুষের উপকার হচ্ছে না। শুক্রবার বিকেলে রাজধানীর পুষ্পদাম রেস্টুরেন্ট ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ আয়োজিত ইসলামী শ্রমিক নীতি, কল্যাণমুখী অর্থনীতি ও শ্রমিক বান্ধব রাজনীতি প্রতিষ্ঠায় মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। বাংলাদেশে দুর্নীতি এত পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে যদি দুর্নীতি বন্ধ হয় তাহলে এক বছরেই কয়েকটা পদ্মা সেতু তৈরি করা সম্ভব। মুফতি রেজাউল করিম বলেন, বিরোধী দল ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছে, এতে ভারত যতটুকু না ক্ষিপ্ত তার চেয়ে সরকার দলীয় লোকজন বেশি ক্ষিপ্ত, এটা ভালো লক্ষণ নয়।